আসসালামু আলাইকুম। আজ আমি খুব সহজভাবে ছোট মেয়ে বাচ্চাদের জন্য প্যান্ট কেটে সেলাই করে দেখাবো। যারা সেলাই কাজে নতুন তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারাও এই প্যান্টটি বানাতে পারবেন। আমি এখানে 12 গিরা কাপড় নিয়েছি। এই 12 গিরা কাপড় দিয়ে 2 থেকে 3 বছরের বাচ্চাদের প্যান্ট বানানো যায়। চলুন শুরু করা যাক। প্রথমে পুরো কাপড়টা খুলে নেব, তারপর কাপড়টির লম্বার পাশটা এভাবে ধরে লম্বাভাবে একটা ভাঁজ দিয়ে নেব। তারপর আরেকটা ভাঁজ দেব। এই ভাঁজটা হবে প্যান্টের কোমরের মাপের দ্বিগুণ। এই প্যান্টের কোমরের ঘের হলো 20 ইঞ্চি। যেহেতু কাপড়টা 4 ভাঁজে আছে তাই আমি 20 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ 5 ইঞ্চিতে দাগ দেব। এই দাগ হতে আরো 5 ইঞ্চি বেশি নেব, অর্থাৎ মোট 10 ইঞ্চিতে দাগ দিতে হবে। এভাবে বেশি নিলে প্যান্টটা ঢিলে ঢালা হয়, তাই আপনারা প্যান্টের কোমরের ঘেরের মাপ হতে এভাবে 4 থেকে 5 ইঞ্চি কাপড় বেশি রাখবেন। প্যান্টের পায়ের নিচে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চিতে এভাবে দাগ দেব। এই প্যান্টের পায়ে রাবার হবে তাই এই দাগ হতে 1 ইঞ্চি উপরে আরেকটা দাগ দেব। এই দাগের উপর দিয়ে রাবার লাগাবো। এখন এই দাগ হতে প্যান্টের লম্বা নেব 10.5 ইঞ্চি। এখন রাবারের ঘরের জন্য 1.5 ইঞ্চিতে এভাবে দাগ দেব। তারপর এই দাগ হতে হাই নেব 8.5 ইঞ্চি। সাধারণত 2 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য 8.5 অথবা 9 ইঞ্চি হাই নিলেই হয়। হাইয়ের দাগ হতে 1 ইঞ্চি চওড়া নিয়ে দাগ দেব। এখন স্কেল দিয়ে এভাবে দাগ দেব, হাইয়ের রাউন্ড করে নেব। এই প্যান্টের কলি হবে না। এবার দাগ অনুযায়ী কেটে নেব। এখন এই দাগগুলোতে একটু কেটে চিহ্ন দিয়ে নেব। দেখুন, আমার প্যান্ট কাটা শেষ। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে প্যান্টের পায়ের নিচের মুড়িতে এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। একইভাবে অন্য পায়ের নিচেও সেলাই করে নেব। এই প্যান্টের নিচে রাবার হবে তাই আমি 10 ইঞ্চি লম্বা করে 2 টুকরো রাবার কেটে নিয়েছি। পায়ের কাছে ঘের ছিল 12 ইঞ্চি, আমি 2 ইঞ্চি কম নিয়ে 10 ইঞ্চি লম্বা করে রাবার কেটে নিয়েছি। আপনারা আপনাদের পায়ের ঘের অনুযায়ী এভাবে রাবার কেটে নেবেন। সবসময় পায়ের ঘের থেকে 2 থেকে 3 ইঞ্চি কম নিয়ে রাবার কেটে নিতে হবে। তারপর রাবারটি রাবারের চিহ্নের কাছে রেখে সেলাই করব। সেলাইয়ের সময় রাবারটি এভাবে টেনে ধরে সেলাই করতে হবে এবং রাবারের ঠিক কিনারা দিয়ে সেলাই করতে হবে। এখন রাবারটির অন্য কিনারাতেও সেলাই করে নেব। একইভাবে প্যান্টের অন্য পার্টের পায়ের কাছে রাবার লাগাবো। এখন প্যান্টের 2টা সোজা পার্ট একসাথে রেখে এভাবে প্যান্টের 1 সাইড সেলাই করব। অন্য সাইডটি সেলাইয়ের সময় রাবারের ঘরের এই চিহ্ন হতে 1 ইঞ্চি নিচে আরেকটা দাগ দেব। এই 1 ইঞ্চিতে রাবারের ঘরের জন্য ফাঁকা রেখে সেলাই করতে হবে। প্যান্টের সাইড সেলানোর সময় অবশ্যই ডাবল সেলাই দেবেন। তারপর রাবারের ঘরে এভাবে সেলাই করে নেব।
এবার প্যান্টের দুটো সাইড একসাথে ধরে হাই সেলাই করতে হবে। রাবারের ঘরে এভাবে ভাঁজ দিয়ে পুরোটা সেলাই করতে হবে। এখন রাবারের ঘরের ঠিক মাঝ বরাবর আরেকটা সেলাই দেব। আমি এই প্যান্টের জন্য 14 ইঞ্চি লম্বা নিয়ে 2টি রাবার কেটে নিয়েছি। এই রাবারটি এরকম একটা পাকা চুড়ির সাহায্যে প্যান্টে ভরে নেব। দেখুন, আমার প্যান্ট সেলাই করা শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন।